হ্যালো, নমস্কার। মুক্তবিহঙ্গ অনির গল্প ভেলায় চেপে আজ আমরা পৌঁছে যাব দীপান্বিতা রায়ের সোনার কাঠির উপর কাঠি থেকে শিমুলের স্বপ্ন নামক গল্পে। এক ছিল জোলা, একুল ওকুল দেখা যায় না, এমন এক মস্ত নদীর ধারে তার ছোট্ট কুঁড়ে ঘর। তাতেই ভারী সুখে থাকে জোলা আর তার বউ। বাড়ির সামনে একটি মস্ত শিমুল গাছ। শীত শেষ হয়ে বসন্ত আসতেই গাছ ঢেকে যায় বড় বড় টুকটুকে লাল ফুলে। মৌটুসি পাখিরা তাদের লম্বা সরু ঠোঁট ফুলের মধ্যে ঢুকিয়ে মধু খায়। ভিড় জমায় মৌমাছি আর প্রজাপতির দল। গরম একটু বাড়তেই ফুল ঝরে গিয়ে লম্বা লম্বা শক্ত সবুজ ফল ধরে। তারপর সেই ফল শুকিয়ে ফেটে গিয়ে ভিতর থেকে বেরিয়ে আসে তুলো। সেই তুলো জড়ো করে ছোট ছোট বালিশ বানায় জোলার বউ। আর জোলা তার তাঁতে বনে নানা রঙের গামছা। সেই বালিশ আর গামছা হাটে বেচে কষ্টে সৃষ্টে দিন চলে তাদের। কিছুদিন বাদে জোলা আর তার বউয়ের একটা ফুটফুটে সুন্দর মেয়ে হলো। তখন বসন্তকাল, শিমুল গাছ ভরে গেছে ফুলে। জোলার বউ আদর করে মেয়ের নাম রাখলে শিমুল। আর জোলা নিজের হাতে পাটের সুতো দিয়ে চমৎকার একটি দোলনা টাঙিয়ে দিল শিমুল গাছের ডালে। হেসে খেলে বড় হচ্ছে শিমুল। জোলা আর তার বউয়ের খুব ইচ্ছে মেয়েকে তারা পাঠশালায় পাঠাবে। সেজন্য জোলার বউ এখন বেশি বেশি বালিশ বানায়। গ্রামের অন্যদের বাড়িতে ধান ভানতে যায়। জোলা আর শুধু গামছা নয়, চাদরও বনে। অবসরে নদীতে মাছ ধরে হাটে বেঁচে আসে। এমনি করে কিছু পয়সা জমলে দুজনে মিলে শিমুলকে নিয়ে গিয়ে পাঠশালায় ভর্তি করে দিয়ে এলো। শিমুল তো ভারী খুশি। রোজ সকালে উঠে হাত মুখ ধুয়েই সে পাঠশালায় যায়। আবার সন্ধেবেলায় মন দিয়ে প্রদীপের আলোয় পড়াশোনা করে। পণ্ডিত মশাই জোলাকে বলেছেন, শিমুলের নাকি খুব বুদ্ধি, কোনো পড়া তাকে দুবার দেখাতে হয় না। মেয়ের প্রশংসা শুনে জোলা আর তার বউ তো খুব খুশি। বছরের পর বছর কাটছে। শিমুলের বয়স এখন 16। শিমুল গাছের মতোই লম্বা, সরল চেহারা তার, ভারী মিষ্টি দেখতে, আর কাজেরও খুব। জোলা আর তার বউয়েরও তো বয়স হয়েছে, তাই বাড়ির অনেক কাজ শিমুলই করে। সে চরকায় চমৎকার সুতো কাটতে পারে, তাঁতে বুনতে পারে নানা রকম নকশার গামছা চাদর। এমনকি নদীতে মাছ ধরতেও তার জুড়ি নেই। কিন্তু তবু শিমুলের মনে যেন ঠিক সুখ নেই। সব সময় তার ইচ্ছে নতুন কিছু করার। কিন্তু সে তো এক গরিব জোলার মেয়ে, কুঁড়ে ঘরে বাস, তাই কি করবে কিছুতেই ভেবে পায় না। জোলার বাড়ি ছাড়িয়ে নদীর ধার দিয়ে অল্প একটু এগোলেই এলোমেলো জঙ্গল। কুল, পলাশ, তুঁত, আরও নানা রকম গাছ আছে সেখানে। খরগোশ আর কাঠবেড়ালি ছাড়া হিংস্র জন্তু জানোয়ার নেই মোটেই। ছোটোবেলা থেকেই মন খারাপ হলে শিমুল একা একা সেই জঙ্গলে ঘুরে বেড়ায়। গাছ থেকে পাকা ফল পেড়ে খায়, ফুল পেড়ে মালা গাঁথে। এরকমই এক শীতের দুপুরে মনমরা শিমুল ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলে। গামছা বুনতে তার আর ভালো লাগছে না, কিন্তু কী বা করবে তার বদলে। হঠাৎ শিমুলের চোখে পড়ল তুঁত গাছের ডালে ডালে অসংখ্য রেশম পোকার গুটি। প্রতি বছরই এরকম সময় রেশম গুটি ঝোলে গাছের ডালে। কিছুদিন পরে গুটি কেটে প্রজাপতি উড়ে যায়। অনেকবার দেখেছে শিমুল, কিন্তু আজ তার কি মনে হলো গাছ থেকে আঁচল ভরে তুলে আনলো রেশমের গুটি। তারপর বাড়ি এসে খুব সাবধানে তার থেকে বার করলে রেশমি সুতো, নানা রঙে চুবিয়ে তাকে রঙিন করলো। তারপর সাদা ধপধপে গামছার ওপর সেই রেশমি সুতো বুনে বুনে আঁকলো অপূর্ব সুন্দর এক মেয়ের মুখ। শিমুলের হাতের কাজ দেখে জোলা আর তার বউ তো অবাক। জোলার বউ বললে, এ গামছা কিন্তু আমি বেচবো না, আমার বাক্সে তোলা থাকবে সারা জীবন। ওহো, সে হবে না, এই গামছা বাবা বেঁচে আসবে হাটে, তোমার জন্য অন্ন বানিয়ে দেব, জোর দিয়ে বললে শিমুল। তারপর হাটের দিনে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সেই গামছাটিও গুছিয়ে দিল আলাদা করে। জোলা তো হেসে খুন, তোর এই মেয়ের মুখ আঁকা গামছা কে নেবে রে,
শিমুল কিন্তু নাছোড় বান্দা। না বাবা, নিয়ে যাও, অন্য গামছার সঙ্গে মেলাবে না, আলাদা করে রাখবে। আর শোনো, কেউ যদি জিজ্ঞাসা করে বলবে এ হলো অচিন দেশের রাজকন্যার ছবি, দাম চাইবে 3 মোহর। মেয়ের কথা শুনে চোখ কপালে উঠল জোলার, হাসিও পেল খুব, কিন্তু মেয়েকে সে বড্ড ভালোবাসে কি না, তাই আর কিছুটি না বলে গামছার পুটুলি কাঁধে নিয়ে রওনা দিল হাটের দিকে। মস্ত হাট, নানা জিনিসের বেশাতি, লোকজনের ভিড়ে জমজমাট। জোলায় সে এক কোণে বসলে গামছাগুলি সাজিয়ে, খদ্দের আসছে, লাল নীল গামছা বেছে কিনছে, শিমুলের রাজকন্যার ছবি আঁকা গামছাও নেড়েচেড়ে দেখছে কেউ কেউ। একজন আবার বললে, জিনিসটা দেখতে দিব্যি কিন্তু কাজের নয় মোটেই, গা মুছতে গেলেই সুতো উঠে আসবে। জোলা তো আর বলতে পারে না, এ সবই তার মেয়ের পাগলামি, কিন্তু সে শুধু ঘাড় নেড়ে সায় দিলে খদ্দের কথায়। এদিকে সে হাটে এসেছে এক বিদেশি বণিক, নদীর ঘাটে ভিড়েছে তার বিশাল মকরমুখ নৌকা। বণিকের ইচ্ছা এই হাট থেকে সে এমন কিছু কিনে নিয়ে যাবে যা তার নিজের দেশে মেলে না। সে হাটের মধ্যে ঘুরছে, খুঁটিয়ে দেখছে সব কিছু। হঠাৎ বণিকের চোখে পড়ল শিমুলের তৈরি গামছাটির দিকে। বাহ, ভারী সুন্দর ছবিটি তো, মনে মনে ভাবলে বণিক। তাড়াতাড়ি এগিয়ে গেল জোলার দোকানের দিকে। এটি কার ছবি গো, জানতে চাইলে বণিক। অমনি জোলার মনে পড়ে গেল মেয়ের শেখানোগুলি, বললে এ এক অচিন দেশের রাজকন্যার ছবি, দাম কত নেবে এর? বণিকের প্রশ্নের উত্তরে জোলা ভয়ে ভয়ে বললে 3 মোহর। ভারী খুশি হয়ে নিজের কোমরের গেজে থেকে 3টি মোহর বার করে জোলার হাতে দিলে বণিক। সেদিন হাট থেকে শিমুল আর তার মায়ের জন্য নতুন শাড়ি, কাচের চুড়ি কিনে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল জোলা। ঠিক হলো এবার থেকে প্রতি মাসে এরকম একটি করে সুন্দর ছবি বানাবে শিমুল, আর জোলা সেটি বেঁচে আসবে হাটে গিয়ে। এদিকে হয়েছে কি, সেই বণিক তো ছবিটি নিয়ে ফিরে গেছে নিজের দেশে, তারপর আরও নানা সুন্দর সুন্দর জিনিসের সঙ্গে সেটিও উপহার পাঠিয়েছে দেশের রাজার কাছে। রাজারও ভারী পছন্দ হলো ছবিটি, তিনি ঠিক করলেন উপহার দেবেন রাজপুত্রকে। গত 10 বছর ধরে রাজপুত্র আছে গুরুগৃহে, সেখানে তার পড়াশোনা, যুদ্ধবিদ্যা শেখা শেষ হয়েছে, এবার তার বাড়িতে ফেরার সময়। সেজন্য সাজানো হচ্ছে নতুন মহল। রাজার নির্দেশে রাজপুত্রের শোবার ঘরের দরজার ঠিক সামনের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো শিমুলের বোনা ছবিটি। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে ছবিটি দেখেই মুগ্ধ হয়ে গেল রাজপুত্র, তার যেন আর চোখ ফেরে না। সারা দিন ঘুরে ফিরে নানাভাবে দেখে ছবিটি, কখনো দিনের আলোয়, কখনো পূর্ণিমার জ্যোৎস্নায়, কখনো প্রদীপের নিভু নিভু শিখাটি সামনে ধরে, কখনো আবার দাউ দাউ মশাল জ্বলে, আশ যেন আর মেটে না। শেষকালে আর থাকতে না পেরে রাজপুত্র বাবাকে গিয়ে বললে এই ছবির মেয়েটিকেই সে বিয়ে করতে চায়। শুনে রাজা অবাক, এ ছবি কার তাই তো জানা নেই, তড়িঘড়ি ডেকে পাঠানো হলো বণিককে। কিন্তু বণিক বললে সে শুধু জানে যে এই ছবি কোনো এক রাজকন্যার, কিন্তু কোন দেশের রাজকন্যা তা তো জানা নেই। কী হবে এবারে, রাজপুত্র তো এদিকে পণ করে বসেছে ওই মেয়েকেই তার চাই। রাজা ডেকে পাঠালেন রাজদূতদের, সবাইকে দেখানো হলো সেই ছবি। তারপর রাজা সবার হাতে একটি করে সোনার কাজললতা তুলে দিয়ে বললেন, এইবার তোমরা বেরিয়ে পড়ো, 1 বছর ধরে দেশে দেশে ঘুরে এই রাজকন্যের সন্ধান করবে, যদি পাও তাহলে তক্ষুনি সে দেশের রাজার হাতে এই কাজললতা দিয়ে রাজপুত্রের সঙ্গে বিয়ের কথা পাকা করবে, আর যদি না পাও তাহলে 1 বছর পরে দেশে ফিরে আসবে। পরদিন 10 জন দূত বেরিয়ে পড়ল 10 দিকে। ধীরে ধীরে কেটে গেল গোটা 1টা বছর, একে একে ফিরে এলো 10 জনই। ছবির রাজকন্যার কোনো সন্ধান মেলেনি কোথাও, কিন্তু তবু হাল ছাড়তে রাজি নয় রাজপুত্র। সে ঠিক করল এবার নিজেই বেরোবে রাজকন্যার সন্ধানে। রাজপুত্র যাবে, তাই সাজানো হলো ময়ূরপঙ্খী নৌকা। দাঁড় নিয়ে বসল 20 জন মাঝি, সাদা পালে এঁকে দেওয়া হলো আগুন রঙা সূর্য। তারপর শুভ দিন দেখে যাত্রা শুরু করলো ময়ূরপঙ্খী, আর শিমুলের আকাশে এই ছবি রাজপুত্র সেলাই করে নিল নিজের জামার ভিতরে, যাতে কোনো অবস্থাতেই ছবি তার কাছ ছাড়া না হয়। নদীর বুকে পাল তুলে চলেছে ময়ূরপঙ্খী নৌকা,
এক দেশ থেকে অন্য দেশ, নদীর দুধারে কখনো ফসলের ক্ষেত, কখনো নতুন কোনো জনপদ, বাড়িঘর, নতুন নতুন মানুষ। রাজপুত্র অবাক হয়ে দেখছে সব কিছু। নৌকার মাঝিরা রাজপুত্রকে চিনিয়ে দিচ্ছে, সোনালি হলুদ ফুলে ভরা যে মাঠ, সেগুলো হলো সর্ষের ক্ষেত। কৃষিক্ষেতে ফুটেছে নীল ফুল, আর ওই যে সরু সরু পাটের কাঠি দিয়ে মাচা বানিয়েছে চাষিরা, ও হলো পানের বরজ। গ্রামের ধারে ধারে দেখো কেমন আকাশের দিকে মাথা তুলে উঠেছে তাল সুপুরির বন। নদীর ঘাটে দেখো জল সইতে এসেছে মেয়েরা, ওদের বাড়ি আজ নিশ্চয়ই বিয়ে। দেখো রাজপুত্র, এইমাত্র পাঠশালের পাচক নদীতে ছিপ ফেলে যে মাছটি তুলল, সে হলো মাছের রাজা রুই। মুখের কাছটি কেমন সুন্দর লালচে দেখেছ? আজ পশ্চিম দিক থেকে জোরে হাওয়া দিচ্ছে, তাই নৌকা পালে ভর দিয়ে তহর তরিয়ে এগোবে। হাওয়া পড়ে গেলে কিন্তু গুণ টানতে হবে আমাদের। প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছে রাজপুত্র। নতুন কোনো দেশের ঘাটে নৌকা থামলে নামছে নিজেই, আলাপ করছে মানুষজনের সঙ্গে, খোঁজ নিচ্ছে ছবির রাজকন্যার। দিব্যি এগিয়ে চলছিল ময়ূরপঙ্খী, কিন্তু একদিন দুপুরে হঠাৎ ঈশান কোণে দেখা দিল এক টুকরো মেঘ। দেখতে দেখতে সেই মেঘের টুকরো ভয়ঙ্কর রূপ নিয়ে ঢেকে ফেলল গোটা আকাশ। তাড়াতাড়ি পাল নামিয়ে নদীর ঘাটে নৌকো বাঁধল মাঝিরা, কিন্তু তবু শেষ রক্ষা হলো না। ঝড়ের দাপটে দড়ি ছেড়ে ভেসে গেল ময়ূরপঙ্খী। ঢেউয়ের ধাক্কায় একসময় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বিশাল নৌকা। নদীর উথাল পাথাল জলে ডুবে যেতে যেতে কোনো রকমে একটা কাঠ আঁকড়ে ধরে রাজপুত্র ভেসে গেল জলের স্রোতে। পরদিন সকালবেলা জল আনতে নদীর ঘাটে গিয়ে জোলার বউ দেখে ঝোপের মধ্যে পড়ে আছে ভারী সুন্দর এক রাজকুমার। তক্ষুনি বাড়ি গিয়ে সে ডেকে আনলো জোলা আর শিমুলকে। তারপর তিনজনে মিলে ধরাধরি করে রাজপুত্রকে নিয়ে গেল বাড়িতে। তার গায়ে তখন ধুম জ্বর, তাড়াতাড়ি বদ্যি ডেকে আনলো জোলা। শিমুল আর তার মা দুজনে মিলে ওষুধ পথ্যি খাওয়ালো। তাদের যত্নে আস্তে আস্তে সেরে উঠল রাজপুত্র। কয়েকদিন বাদে বিছানা ছেড়ে ঘরের বাইরের দাওয়ায় এসে বসলে। রাজপুত্র সেরে উঠেছে দেখে শিমুল সেদিন অনেক দিন বাদে আবার তার রেশমি সুতোর প্যাটরা নিয়ে বসেছে। অবাক হয়ে রাজপুত্র দেখে সাদা গামছার ওপর কেমন অনায়াসে বোনা হচ্ছে নানা রঙের ছবি। দেখতে দেখতে কেমন যেন চমক লাগে রাজপুত্রের। তাড়াতাড়ি ঘরে গিয়ে জামার সেলাই খুলে বার করে আনে রাজকন্যার ছবিটি। শিমুলের সামনে মেলে ধরতেই সে হেসে ওঠে, ও মা, এ তো আমার করা রাজকন্যার ছবি, তুমি কোথায় পেলে? তুমি বুনেছ এই ছবি? তাহলে তো তুমি নিশ্চয়ই দেখেছো এই রাজকন্যাকে, আকুল হয়ে জানতে চায় রাজপুত্র। আমাকে বলো কোন দেশে আমি খুঁজে পাবো তাকে। ও মা, সে কী কথা, আমি জোলার মেয়ে, রাজকন্যা দেখবো কোথা থেকে? ও তো আমি মন থেকে এঁকেছি, হাসতে হাসতে বলে শিমুল। মন থেকে কী করে আঁকলে অমন সুন্দর রাজকন্যা, জানতে চায় রাজপুত্র। কেন, কঠিন কিসের? বর্ষাকালে আকাশে যে কালো মেঘ জমে তাই দেখে দেখে আঁকলাম চুল, পদ্ম ফুলের পাপড়ি দেখে চোখ, তিল ফুলের মতো নাক, কমলা কোয়ার মতো ঠোঁট, আর নাশপাতির মতো চিবুক। ব্যাস হয়ে গেল। তবে গায়ের রং নিয়ে একটু সমস্যা ছিল। শেষকালে মনে হলো মায়ের পেতলের ঘটিটা ভালো করে তেঁতুল দিয়ে মাজলে যেমন রং বেরোয়, তেমন রঙেই সবথেকে ভালো মানাবে এই রাজকন্যাকে। চুপটি করে শিমুলের কথা শুনলে রাজপুত্র, আর কিছু জানতে চাইলে না। তারপর পুরোপুরি সেরে উঠতে রওনা দিল নিজের দেশে। বাড়ি ফিরতেই রাজা জানতে চাইলেন, দেখা পেলে রাজকন্যার? না, দেখা পাইনি, তবে সন্ধান পেয়েছি, বললে রাজপুত্র। সে আবার কেমন কথা, অবাক হলেন রাজা। এটাই কথা, বলে রাজপুত্র নিজের ঘরে গিয়ে খিল দিলে। সাত দিন সাত রাত পরে দরজা খুলে বেরিয়ে সব কথা জানালে রাজাকে। তারপর বললে, রাজকন্যা চাই না, ওই জোলার মেয়েকেই বিয়ে করব আমি। ছেলের কথা মেনে নিলেন রাজা। সত্যিই তো, অমন চমৎকার যে ছবি আঁকতে পারে, অমন সুন্দর করে যে ভাবতে পারে, তার থেকে ভালো রাজকন্যা আর কোথায় পাওয়া যাবে। ব্যাস অমনি উঠল সাজো সাজো রব। কয়েকদিন বাদেই জোলার কুড়ে ঘরের সামনে নদীর ঘাটে এসে দাঁড়ালো বিরাট এক ময়ূরপঙ্খী নৌকা। তার থেকে প্রথমে বাজনা বাজাতে বাজাতে নামল বাজনদারের দল, তার পিছনে রাজপুত্র, আর পিছনে দাসদাসীদের মাথায়
সোনার উপর বরাতে হরেক রকম জামাকাপড়, ফল মূল আর মিষ্টি। মেয়ে রাজরানী হবে জেনে আনন্দে কেঁদেই ফেললে জোলা আর জোলার বউ। শিমুল কিন্তু জানিয়ে দিলে দুটি শর্ত আছে তার, রানীমহলের সব কাজ সামলেও প্রতিদিন ছবি আঁকবে সে, আর বছরে একবার নদীর ধারের এই কুঁড়ে ঘরে মা বাবার কাছে থাকতে আসবে। হাসি মুখে শর্ত মেনে নিল রাজপুত্র। তারপর ধুমধাম করে বিয়ে হয়ে গেল দুজনের। বউ নিয়ে রাজপুত্রের ময়ূরপঙ্খী পাল তুলে ভেসে গেল নদীতে, আর শিমুল গাছের তলায় ভারী মনমরা হয়ে দাঁড়িয়ে রইল জোলা আর তার বউ। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।